শনিবার মহাসপ্তমী পুজোর আনন্দে মাতোয়ারা গোটা ত্রিপুরাবাসী তবে মহাপঞ্চমীর দিনই অনেক মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য ধর্মীয় রীতিনীতি মেনেই রাজ্যের বিভিন্ন পুজো প্যান্ডেল আগরতলা দুর্গাবাড়ি সহ বহু গৃহস্থে চলছে দেবী দুর্গার পুজো প্যান্ডেলগুলিতে রঙ্গ আলোকসজ্জার আয়োজন মানুষকে আকৃষ্ট করছে এরই মধ্যে সপ্তমীতে রাজি এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব এদিন বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে যুবক যুবতীদের উচ্ছ্বাস ছিল দেখার মত আগরতলা বন্দর থেকে এসে বেরিয়ে পড়লেন আগরতলা শহরের বিভিন্ন ক্লাবের পুজো মণ্ডপে প্রথমে তিনি আগরতলা উষা বাজারস্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের পুজো যান সেখানেও বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে উপস্থিত দর্শনার্থী থেকে শুরু করে ক্লাবের কর্মকর্তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ প্রতি বছর বড় আকারে দুর্গাপূজার আয়োজন করে ভারতরত্ন সংঘ তাদের পুজো দেখার জন্য অপেক্ষায় থাকেন শহরের বাসিন্দারা রাজ্যবাসীর আনন্দে যাতে কোনো ঘাটতি না থাকে তার জন্য প্রতি বছর রাজ্যবাসীকে চমক দিয়ে থাকেন ভারত রত্ন সংঘ এবছরে আগরতলার ভারত রত্ন সংঘ তাদের পুজোর থিম করছে গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের আতলে ঘুরে দেখেন ভারত রত্ন সংঘের পূজা মণ্ডপ ও মায়ের প্রতিমা উল্লেখ্য বিপ্লব কুমার দেব ত্রিপুরাবাসীদের আগেই কথা দিয়েছিলেন সুখ দুঃখে সবসময় রাজ্যবাসীর পাশে থাকবেন কথা দিয়ে যে কথা রাখতে জানে সেটা আবারও প্রমাণ করল বিপ্লব কুমার দেব এরপর একে একে কুঞ্জবনস্থিত সেবক সংঘ অরুণোদয় সংঘ পোস্টার সহ আরও একাধিক ক্লাবের পুজোর আয়োজন পরিদর্শন ও মায়ের দর্শন করেন সেখানেও বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে জনগণের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ জনগণের মধ্যে তাকে নিয়ে এই রকম উৎসাহ আর ভালোবাসা দেখে তিনি নিজেও আবেগ তাড়িত হয়ে ওঠেন এবারও দুর্গা পুজোতে বেরিয়েছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাব সব জায়গাতে যাওয়া সম্ভব নয় কিন্তু জনজাতি এরিয়াতে প্রথমে আমি গিয়েছি সেখানে দুর্গা পুজো জনজাতি ভাই বোনেরা যে করেন তারপরে একটা মহিলা কেন্দ্রিক দুর্গা পূজা হয় খয়েরপুরের গ্রামের দিকে সেখানেও গিয়েছি চা বাগানে গিয়েছি তারপর আমি এই আমাদের আগরতলার মানে ত্রিপুরা রাজ্যের যে বড়ো পূজাগুলো হয় তার মধ্যে উষাবাজার পূজা অন্যতম এখানে এসছি সুন্দর ডিজাইনিং এরা প্রত্যেক কোনো না কোনো নতুন কিছু করেন মূর্তিও সুন্দর হয়েছে আমি মায়ের কাছে সেটাই প্রার্থনা করি ত্রিপুরা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক ও ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর হোক মা দুর্গার কাছে সেটাই প্রার্থনা করি রিপোর্ট আর ই নিউজ